হিরো হচ্ছে জেনারেশন জি, তোমরা তোমরা প্রত্যেকে হিরো, তোমরা হিরো, তোমরা সবাই হিরো। তোমরা আজকে অসম্ভবকে সম্ভব করেছো। তোমাদেরকে 17-18 বছর যাবত ভোট দিতে দেয় না, তোমাদের সম্পদ বিদেশে পাচার করে, প্রধানমন্ত্রীর পিয়ন হয় 400 কোটি টাকার মালিক, পুলিশের আইজি হয় 1000 কোটি টাকার মালিক, মানুষকে গুম করে। এত কিছুর পর তাদের রক্ত পিপাসা মিটে নাই, তারা আমাদের সন্তানদের হত্যা করেছে, শত শত সন্তানকে। এই শত শত সন্তানকে হত্যা করে, হাজার হাজার মানুষকে আহত করে, শিশুদের হত্যা করে, আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে, এখন আবার আন্দোলন কিসের? উনি বলেন উনি নাকি স্বজন হারানোর বেদনা বুঝেন, উনি কারো স্বজন হারানোর বেদনা বুঝেন না, উনি শুধুমাত্র নিজের স্বজন হারানোর বেদনা বুঝেন। বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, উনি মনে করেন শুধু উনার বাবা স্বাধীন করেছে, উনি মনে করেন বাংলাদেশের মালিক উনি। উনি আমাদেরকে কথায় কথায় বলেন উনি নাকি আমাদের ভাত খাওয়ান, উনি নাকি আমাদের বিদ্যুৎ বন্ধ করে দিবেন। আজকে আজকে আমি এখানে এসেছি, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের জেনারেশন জি, তোমাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর জন্য, তোমাদের প্রতি এই জাতির কৃতজ্ঞতা জানানোর জন্য। তোমরা বাংলাদেশের ইতিহাসে ব্রিটিশ আমল থেকে শুরু করে সবচেয়ে বড় স্বৈর শাসক, সবচেয়ে বড় হত্যাকারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ, তোমাদের জয় সুনিশ্চিত। আমরা 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 প্রথমে আমাদের শত শত ছাত্র হত্যার বিচার চেয়েছিলাম, আমরা আর কিছু চাই নাই, আমাদের সমন্বয়করা ছাত্র হত্যার বিচার চেয়েছিল, আর কিছু চাই নাই। এই বিচার করা হয় নাই, এই বিচার করা হবে না, কারণ খুনি নিজের বিচার নিজে করে না। কাজেই আজকে বাংলাদেশের ঘরে ঘরে আওয়াজ উঠেছে, আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে, আপনি অবিলম্বে পদত্যাগ করে, অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে বাংলাদেশের মানুষের প্রতিনিধিদের, বাংলাদেশের মানুষ বাংলাদেশের তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এই দেশের তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদের জীবন এবং জীবিকা নিশ্চিত থাকতে পারে, এই জন্য তারা প্রচলিত পদ্ধতিতে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে, সত্যিকারের নির্বাচন করে তারা এই দেশ পরিচালনায় অংশ নেবে। এবং আমি এটাও বলতে চাই, আজকে ভবিষ্যতের যে পার্লামেন্ট হবে সেখানে বাধ্যতামূলকভাবে তরুণ সমাজের অন্তত 50% প্রতিনিধিত্ব থাকতে হবে। আজকে আমরা হত্যার বিচার চাই, তার আগে চাই যেই খুনি সরকার এই বিচারকে বাধাগ্রস্ত করছে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমি আজকে মনে করি, আমি আসার পর তোমরা কেউ কেউ হিরো বলেছ, লজ্জায় মরে গেছি আমি। হিরো হচ্ছে আমাদের 6 সমন্বয়ক, হিরো হচ্ছে আমাদের সারা বাংলাদেশের সমন্বয়ক, হিরো হচ্ছে জেনারেশন জি, তোমরা তোমরা প্রত্যেকে হিরো। আমরা